আমার ভাই এখানে কেন আসছেন? হ্যাঁ, আচ্ছা এখানে কেন আসছেন মিছিল দেবে একটু বলেন তো। আমরা এখানে আসছি যে ছাত্রদের দাবি যেন মানিয়ে নেওয়া। মানে কেউ কি আপনাদেরকে ডেকে নিয়ে আসছে? দেখলাম যে আপনি রিক্সায় ছিলেন এবং রিক্সাওয়ালাদের সঙ্গে বক্তব্য দিচ্ছিলেন। মিছিল করলাম, মিছিল কেন এটা? আমি রিক্সাওয়ালা ভাইরা নামছে, রিক্সাওয়ালারা কোনো রাজনৈতিক দল না, তারা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক জনতা। তারা বলতেছিল যে ছাত্র ভাইদের কিছু হলে, সাধারণ ছাত্রদের যদি কিছু হয় তাহলে তারা রাজপথে থাকবে। আমি এতক্ষণ ছিলাম না, কারণ বিএনপি জামাত, বিএনপি জামাত যেখানে ঢুকবে, বিএনপি জামাত ঢুকলে সত্যিকার ছাত্র রাজনীতি হবে না। যেহেতু রিক্সাওয়ালারা নামছে সেখানে আমরা থাকতে পারি, এই জন্য মিছিল করছি। অনেকে তো বলছিল যে রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে আপনি দেখেছেন কি? অনেকে বলছিল না না, আমি রিক্সাওয়ালারা ছিল তাদের সাথে আমি ছিলাম। তারা কি আপনাকে দেখে নিয়ে যাবে? না, আমি আমরা ছিলাম স্বইচ্ছা রিক্সাওয়ালা জনতা এক পাশে, আমরা রাজনীতি করব। আমরা কে ক্ষমতায় এলে এটা তো আমাদের রাজনীতি না। আমাদের ছাত্র ভাইরা যে আজকে হত্যার শিকার হচ্ছে, এটা কার মার বক খালি করবেন আপনারা? এগুলো আমরা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী এটার কোন ফয়সালা না দিলে আমরা আবার জনগণ, জনগণের এটা, এটা জনগণের দাবি। কিসের বিএনপি, কিসের জামাত? আচ্ছা আপনার পরিচয়টা দেন। আমার পরিচয়, আমি খাইরুল রাজনীতিবিদ, তবে এখন রাজনীতির জন্য আজকে সকাল থেকে কোনো আমি আন্দোলনে ছিলাম না, কিন্তু যখন দেখি জনতা করেন আসলে আপনি, আমি একটা জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, আমার সিনিয়র সবাই কথা হলো, আমার রাজনীতি বড় কথা না, বড় কথা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ছাত্র জনতাকে নিয়ে।